দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী আইনি নোটিশ পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রীকে। একটি টুইট করে বিবেক অগ্নিহোত্রী জানান, তাদের সিনেমা দ্য কাশ্মীর ফাইলসকে অপমান করা হয়েছে। তার দাবি, মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কাশ্মীর ফাইলস ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল পল্লবী যোশীর সঙ্গে সম্মিলিতভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। উল্লেখ্য, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় সমাজের একটা অংশকে অপমান করা হয়েছে।